রাঙামাটির রাজস্থলীতে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করেছে সেনাবাহিনী। গত বৃহস্পতিবার বিকেলে কাপ্তাই 56 বেঙ্গলের আয়োজনে কাপ্তাই জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নূর উল্লাহ জুয়েলের দিক নির্দেশনায় রাজস্থলী সাব জোন প্রাঙ্গণে অসহায় ও দরিদ্র নারী পুরুষদের মাঝে সহায়তা বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন রাজস্থলী সাব জোন অধিনায়ক মেজর মোহাম্মদ আতিউল ইসলাম। এই সময় তিনি বলেন, পার্বত্য এলাকায় শান্তি সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে, একই সাথে দুর্গম পাহাড়ি এলাকায় সবসময় অসহায় মানুষের পাশে আছে সেনাবাহিনী। এরই অংশ হিসেবে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান রাজস্থলী সাব জোন অধিনায়ক মেজর মোহাম্মদ আতিউল ইসলাম। এই সময় সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আশরাফ সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এদিকে ঈদ উপহার পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।